দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে তোলাবাজি, লিখিত অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করলো মধ্যমগ্রাম থানার পুলিশ। মধ্যমগ্রাম থানার অন্তর্গত শেরেরবেড়িয়া মোড় কীর্তিপুর এলাকায় একটি কেমিক্যাল কারখানার মালিক বাগুঘাটির বাসিন্দা নিখিল চন্দ্র মিত্র দীর্ঘদিন ধরে তোলাবাজি শিকার হয়ে গতকাল মধ্যমগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তার অভিযোগ, কারখানা কেমিক্যালের মালপত্র আনানোর জন্য এবং কর্মচারীদের আসা যাওয়ার জন্য তাদের বেশ কয়েকটি গাড়ি ব্যবহার করতে হয়, কিন্তু দীর্ঘদিন ধরে শেনেরবাড়ি মোড় এলাকার এক ব্যক্তি সাহার আলী রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়ে জোরজুলুমবাজি করে প্রতি মাসে 10,000 টাকা করে নেয়, না দিলে প্রাণে মেরে ফেলার হুমকিও পর্যন্ত দেয়। শেষ পর্যন্ত গতকাল সকালে কারখানার সামনে এসে জোরপূর্বক কারখানায় গাড়ি আসা যাওয়া বন্ধ করে দেয় এবং কর্মচারীদের পুজোর বোনাস হিসেবে আনা 2,00,000 টাকা ভয় দেখিয়ে জোরপূর্বক জুলুমবাজি করে তার কাছ থেকে হাতিয়ে নিয়ে যায়। গতকাল সকালে এই ঘটনার পর কারখানার মালিক নিখিল চন্দ্র মিত্র সম্পূর্ণ ঘটনার বিবৃতি দিয়ে মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মধ্যমগ্রাম থানার পুলিশ আজ সকালে অভিযুক্ত সাহার আলীকে গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত নেমেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। ঘটনার বিষয়ে উত্তর চব্বিশ পরগনার মুখপাত্র সুনীল মুখার্জি জানান, গতকাল মধ্যমগ্রামের সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকাকালীন এক আইনজীবী দুজন ব্যক্তিকে নিয়ে আসে ঘটনার কথা বিধায়ক রথীন ঘোষকে বলে। রথীনবাবু খোঁজখবর নিয়ে ঘটনার সত্যতা জানতে পেরে পুলিশকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলে। মমতা ব্যানার্জির সরকারে এই ধরনের তোলাবাজি চলবে না, যারা করবে তাদের শাস্তি পেতে হবে। পশ্চিমবঙ্গে শান্ত রাখার জন্য তোলাবাজি করা চলবে না। সব থেকে অবাক করার বিষয় যে আইনজীবী ওই অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে আসে রথীন ঘোষের কাছে। আমি মনে করি ওই আইনজীবীদের জন্য এই ধরনের অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে। প্রতিকার যে কালকে আমাদের জেলার একটা এ ছিল, প্রেস কনফারেন্স ছিল মধ্যমগ্রাম পৌরসভার কনফারেন্স হলে, আমি সেখানে ছিলাম মুখপাত্রদের, আমি ছিলাম আর রতীন ঘোষ ছিল। সেই সময় দেখলাম একজন বারাসাত কোর্টের লয়ার দুটো ছেলেকে নিয়ে আসলো। নিয়ে এসে অভিযোগটা কি না, ওই ছেলেটা তোলাবাজি করতে গেছিল ওখানে, সমস্ত কোম্পানিতে ঢুকে ভয় দেখিয়ে টাকা পয়সা তুলতে গেছিল এবং ওখান থেকে একটা কমপ্লেন হয় রতীন ঘোষের কাছে, এমএলএ মধ্যমগ্রাম এবং মধ্যমগ্রামের চেয়ারপারসন অবশ্য, একটা কমপ্লেন হয়। কমপ্লেন হওয়ার পর তখন রতীন ঘোষ এটাকে একটা ইনভেস্টিগেশন করে খবর নেয় ঘটনাটা সত্যি। তখন রতীন ঘোষ পুলিশকে এটাকে বলে যে এটাকে ইমিডিয়েট এটা ব্যবস্থা নিতে। স্বভাবতই পুলিশের কাজ পুলিশ করেছে। এই ধরনের কাজকর্ম কিন্তু এই মমতা ব্যানার্জি সরকারে চলবে না। যারা এই ধরনের কাজ করবে তাদের পানিশমেন্ট পেতে হবে, এটা মমতা ব্যানার্জিও বলে দিয়েছেন এবং আমাদের সকলেরই একই মত যে পশ্চিমবঙ্গকে শান্ত রাখা যাবে, তোলাবাজি করা চলবে না। ঠিক আছে, এটা করতেই হবে এবং রতীন যে কাজটা করেছে ভালো কাজ করেছে। আমি চিন্তা করছি যে লয়ার নিয়ে এসেছি, যে লয়ার রতীনের সঙ্গে একটা বোঝাপড়া করার জন্য তাদের নিয়ে এসছিল সঙ্গে করে, আমি মনে করি যে এই লয়ারদের জন্যই কিন্তু আজকের এরা পার পেয়ে যাচ্ছে, আমার অপরাধ ছাড় পেয়ে যাচ্ছে। সুতরাং নিঃসন্দেহে তার ওকালতি ব্যবসা, সে ব্যবসা করবে, কিন্তু তার তো একটা লিমিট থাকা দরকার, একটা দূর পর্যন্ত পৌঁছানো দরকার, কিন্তু তিনি সেটা পৌঁছেন না। যে কমপ্লেন করেছে তাকে নিয়ে আসছে, কাকে তাকে নিয়ে আসছে, যে অপরাধ করেছে সে অপরাধীকে নিয়ে আসছে। কী অপরাধ? সমস্ত কোম্পানিতে করে জোর করে টাকা তোলা। ঠিক আছে, এগুলোকে মেনে নেওয়া যায়।